হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাই স্বাগতম ফিল্মি টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, আমি আপনাদের সবাইকে বলেছিলাম গোলুই নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাবো, তো এটাই হচ্ছে সেই ভিডিও। আর যেহেতু বিস্তারিত আলোচনা করবো, তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কিন্তু ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকতে হবে। তো চলুন শুরু করা যাক গোলুই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। ফার্স্ট অল ভিউয়ার্স, আমরা কথা বলবো গোলুইয়ের স্টোরি কেমন হতে পারে। যদিও টিজার থেকে আপনারা সবাই মোটামুটি ধারণা পেয়েছেন যে এ ধরনের গল্প হতে পারে, বাট আমি আপনাদের সাথে একদম স্টোরি ওয়াইজ গল্পটা প্রেডিকশন করতে চলেছি। তো আমরা যে গল্পটা দেখবো গোলুইতে, সেখানে দেখতে পাবো যে ধুলি নামের একজন ছেলে রয়েছে, যে একদম সাদা সাদা ছেলে, নৌকা বাইস করে, ঢাকঢোল পিটিয়ে বেড়ায়, মানে নিজের দুই এসে নিজে খুশি। আর এই ঢুলি চরিত্র অভিনয় করতেছে হচ্ছে শাকিব খান। অন্যদিকে ওই গ্রামে রয়েছে রাত পরিবারের একটা মেয়ে, যার নাম হচ্ছে মালা। আর গল্পের এক পর্যায়ে মালা এবং ঢুলির মধ্যে সম্পর্ক তৈরি হবে এবং তারপর সম্পর্ক এক সময় ফাটলও ধরবে। তো এই সম্পর্ক তৈরি আর ফাটলের ব্যাপারটা একটু আলোচনা করি। তো দেখেন, আমরা সম্পর্ক তৈরি হওয়ার ব্যাপারটা হতে পারে যে আমরা যেটা দেখলাম টেজারে, ঢুলি হচ্ছে নৌকা বাইস করতেছে, তো তারপর যখন সে নৌকা বাইস করে জিতে, অবভিয়াসলি নায়ক জিতবে, তো তাকে মালা পরাচ্ছে, কিন্তু নায়িকা মালা, তো মালা পরাচ্ছে মালা, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। তো যাই হোক, গল্পে মূলত মালা ঢুলির সহজ সরল মানসিকতার প্রতি আকৃষ্ট হবে এবং তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে এবং তাদের মধ্যে বিয়ে হয়, আমরা যেটা টেজারে দেখলাম, যেখানে রাজকীয়ভাবে কিন্তু মালা এবং ঢুলির বিয়ে হচ্ছে। তো ভিউয়ার্স, রাজকীয় বিয়ে, তবে ঢুলি কিন্তু গরিব ঘরের ছেলে, কিন্তু বিয়ে হচ্ছে রাজকীয় স্টাইলে। এইখানেই মূলত ফান্ডাটা হচ্ছে। ফান্ডাটা কি, আমাদের ঢুলিকে রাজপরিবাররা কেন মেনে নিয়েছে? এটা হতে পারে যে ঢুলি যেহেতু খুব ভালো নৌকা চালায়, নৌকা বাইচ করে, আর আমরা সবাই জানি যে নৌকা বাইচ হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, যেখানে একটা রাজপরিবার রয়েছে। তো হতে পারে যে রাজপরিবারের একটা নৌকা বা একটা টিম রয়েছে যারা নৌকা বাইচ করে বাট কখনো জেতে না। তো ঢুলি যদি তাদের দলে থাকে, তাহলে তারা নৌকাবাইজে জিতবে, তাদের ঐতিহ্য বজায় থাকবে, তাদের আরও কি সম্মান বাড়বে এলাকার মধ্যে। তো এর জন্য মূলত তাদের রাজকন্যা বা তাদের মেয়ে মালার সাথে ঢুলির বিয়ে দিতে তারা রাজি হয়। কিন্তু একটা পর্যায়ে হয়তো আর ঢুলি বুঝতে পারে যে তার কাছে, সে যে কাজটা করতেছে, মানে রাজপরিবারের হয়ে নৌকাবাইজ করতেছে, এটা একদমই ঠিক না, সে তার নিজ সত্তা হারিয়ে ফেলতেছে। তো এই সময় যখন সে রাজপরিবার থেকে সরে আসতে যাবে, তখন তার মধ্যে এবং মালার মধ্যে মনোমালিন্য হবে এবং তাদের মধ্যে বিচ্ছেদ হবে, এবং আমরা তো বিচ্ছেদের একটা অংশ কিন্তু টেজারেও দেখতে পাই। তো এই ভালোবাসা এবং তার গল্পই আমরা দেখতে পাবো গোলুই মুভিতে। এবং এই গোলুইটা কি আপনারা সবাই জানেন, গোলুই হচ্ছে নৌকার যে অংশটা থাকে, লাস্টের যে অংশটা, সুচলো যে অংশটা থাকে, সেটাকে গোলুই বলে। তো নৌকা বাইস, নৌকা সম্পর্কিত ব্যাপার কিন্তু এখানে অবশ্যই থাকবে। অ্যান্ড আমার কাছে মনে হয় এই ধরনের একটা গল্প হতে চলেছে, বাকিটা এটা হয় কি না সেটা তো আমরা ফিল্মটা দেখলেই বুঝতে পারবো। তো যাই হোক ভিউয়ার্স, ইন শর্ট, বড়লোক গরিব, দেন রিলেশন, বিয়ে, বিচ্ছেদ, এই ব্যাপারে কিন্তু গোলুই মুভি হতে চলেছে। তো ভিউয়ার্স, এটা গেল স্টোরি প্রেডিকশন। এবার ফোকাস করি টেজারের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ কী ছিল। ফার্স্টে পজিটিভ সাইড, ভিউয়ার্স, গোলুই যে একটা অসাধারণ মুভি হতে চলেছে বা গোলুইয়ের টেজারের মধ্যে এক্সট্রাঅর্ডিনারি কিছু ছিল, এটা কিন্তু আমি একদমই বলি নাই। আমি এখন যা বলছি আমার টেজারের এসে কিন্তু সেটা বলেছিলাম যে আমি অতটাও স্যাটিসফাইড না, বাট একদম নিরাশও না। কারণ কী, কারণটা হচ্ছে আমরা শুরু থেকে জানতাম যে গোলুই হচ্ছে একটা গ্রাম বাংলার গল্প। গোলুই হচ্ছে এমন একটা গল্প যেখানে গ্রামকেন্দ্রিক একটা ভালোবাসার গল্প দেখানো হবে, যে গল্পে বলা হবে মালা এবং ঢুলির ভালোবাসার কথা। তো যেহেতু গোলুইর টিম শুরু থেকেই ব্যাপারগুলো বলে আসতেছে যে এটা গ্রাম বাংলার গল্প, এখানে গ্রাম বাংলার একটা ভালোবাসার গল্প তুলে ধরা হচ্ছে, সেখানে আপনি যখন টেজারটা দেখলেন, সেখানে আপনি এক্সট্রাঅর্ডিনারি কিছু কীভাবে আশা করেন? যেহেতু তারা শুরু থেকেই এই ব্যাপারটা নিয়ে বলে আসতেছে, তো এখন এসে আপনারা কেন প্রশ্ন করতেছেন যে মডার্নাইজার গল্প কোথায়? তো এই কম্পেয়ার বা এই ধরনের নেগেটিভিটি কিন্তু একদমই জাস্টিফাই না, কারণ তারা শুরু থেকেই বলে আসতেছে এটা গ্রাম বাংলার গল্প, আর আমরা এখন দেখার পর বলতেছি মডার্নাইজার ব্যাপারটা কোথায়। তো যাই হোক, পজিটিভ সাইডের মধ্যে কিন্তু এটাও একটা ব্যাপার, তারা বলেছিল গ্রাম বাংলার ভালোবাসার গল্প তারা আমাদের সামনে তুলে ধরবে, টেজারও আমরা সেই জিনিসটাই দেখেছি। পাশাপাশি পজিটিভ সাইডে আরও রয়েছে ফিল্মের লোকেশন অ্যান্ড কস্টিউম। টোটাল ফিল্মে যে সকল আর্টিস্টকে আমরা দেখতে পেয়েছি, প্রত্যেকটা আর্টিস্টকে একদম গ্রাম বাংলার লুকে রাখা হয়েছে। পাশাপাশি যে ধরনের লোকেশনে শ্যুট করা হয়েছে, টোটাল গ্রাম বাংলাটাকে যেভাবে তুলে ধরা হয়েছে, সেটা কিন্তু সত্যি অসাধারণ। কারণ কমার্শিয়াল ভাইব, এন্টারটেইনিং ভ্যালু এগুলো খুঁজতে খুঁজতে আমরা আমাদের সংস্কৃতি, আমরা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যটাকে হারিয়ে ফেলতেছিলাম, সেখান থেকে কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছে গোলুই। এবার আসি নেগেটিভ পয়েন্টে। ভিউয়ার্স, এই টেজারের যে নেগেটিভিটি ছড়াচ্ছে সেটার জন্য দায়ীকে জানেন, ট্রেলার এডিট যে করেছে সে, কারণ ট্রেলার এডিটের কিচ্ছু হয় নাই। লাইক একটা সিন থেকে একটা সিনে শিফট হচ্ছে, তো ওই যে সিন শিফট হওয়া তার মধ্যে যে ব্যাপারটা, সেই ব্যাপারটা একদমই ক্রিয়েট হয় না। লাইক অহেতুক মনে হচ্ছে যে এটার পর একটা চলে আসতেছে, কেমনটা লাগতেছে। অবভিয়াসলি টেজারে কোনো মিলবন্ধন থাকবে না, ফিল্মে কিছু অংশ দেখানো হবে, তো দ্যাটস ওয়াই এমনভাবে দেখাবে এমনটা না যে ফিল্মে কিছু কিছু অংশ কেটে পর আবার বসাই দিলাম তাহলে টেজার হয়ে গেলো, এমনটা কিন্তু একদমই না। আপনি আপনার পার্শ্ববর্তী ইন্ডাস্ট্রির টেজারগুলো দেখেন, সেখানে কত সুন্দর করে ব্যাপারটাকে ক্রিয়েট করা হয়, কিছু হোল্ড করে রাখা হয় যে আপনি ফিল্মে এই ব্যাপারটা দেখতে পাচ্ছেন, তো অডিয়েন্সও কিন্তু সেই জিনিসটা ফিল করতে পারে যে আসলে ও ফিল্মটার মধ্যে এই ব্যাপারগুলো রয়েছে, এই ব্যাপারগুলো আমরা দেখতে পাবো। কিন্তু এখানে যখন একটা সিন থেকে একটা সিন শিফট হচ্ছে, আমার কাছে আরও রাগ হচ্ছিলো যে ধাম ধাম করে ব্যাপারটা হচ্ছে,
আমার সেই ডিটা একদম পছন্দ হয় নাই। এছাড়া এইখানে যে ফন্টগুলো ব্যবহার করা হয়েছে এবং সাথে যে অ্যানিমেশন ব্যবহার করা হচ্ছে সেটা একদমই শেকেলা টাইপ, লাইক মনে হচ্ছে যে কোনো একটা সফটওয়্যার অন করেছে কিছু ফন্ট দিয়ে একটা অ্যানিমেশন দিয়ে ওকে ডান হয়ে গেছে, একদমই বাজে লেগেছে। অ্যান্ড আরেকটা ব্যাপার, আমরা এখন দেখি যে কোনো ফিল্মের নাম খুব সুন্দর করে আসে টেজারের মধ্যে বা ট্রেলারের মধ্যে বা অবভিয়াসলি সিনেমার মধ্যেও আসবে, তো এইখানে সেই ব্যাপারটা কিন্তু একদমই করা হয় নাই। একটা জায়গায় করা হয়েছে যে নৌকার উপরে গোলই রাখা হয়েছে, তো জাস্ট ফুল দিয়ে লেখেছে সেটা আলাদা কথা, কিন্তু নামের যে স্টাইলে আসার স্টাইলে বা কোনো একটা স্টাইলে যে নামটা আসবে সেই ধরনের ব্যাপার কিন্তু নেই এই ফিল্মের মধ্যে। একদম লাস্ট অংশে এসে একটা পোস্টার আসে, তাও আবার পয়েন্ট ব্লাঙ্ক যে অ্যানিমেশন আছে সেই ধরনের একটা, লাইক এভাবে পোস্টার ছিল এভাবে সামনে চলে আসে ধাম করে চলে আসে আর কি। তো একটা ব্যাপার না, সেই ব্যাপারটা কিন্তু এডিটে একদম ক্রিয়েট করা হয় নাই। তো এডিট যে করেছে সে হয়তো বা জাস্ট করেই ছেড়ে দিয়েছে যে এই যে তোমাদের টেজার রেডি। এছাড়া আরেকটা নেগেটিভ পয়েন্ট রয়েছে, এটাকে আমি নেগেটিভ বলবো না পজিটিভ বলবো, আমি একটু কনফিউজড তো হোল্ড করছে এটা, সেটা হচ্ছে যে এখানে শাকিবের কিছু কিছু লুক একদম শাকিবকে খুব এজি লাগতেছে, যে তার বয়স হয়ে গেছে। এখন গল্পে যদি তাকে এজ দেখানো সেটা তো আলাদা কথা, বাট যদি রাখা হয় যে না নর্মালি রাখা একটা ইয়ং এজ ছেলে রাখা হয় তাহলে আমার কাছে ব্যাপারটা খুবই খারাপ লাগবে, কারণ কিছু কিছু শট আপনি দেখছেন টিজারে যে তার চামড়ার ভাস্টাস বোঝা যাচ্ছে যে তার বয়স হয়ে গিয়েছে। আর রাইট নাও আমি এই ব্যাপারে মন্তব্য করছি না, কারণ ফিল্মে তাকে কীভাবে দেখানো হয়েছে সেটা তোমরা ফিল্ম দেখলেই বুঝতে পারবো, তো এর জন্যই মূলত এই ব্যাপারটা হোল্ড করছি। তো ভিউয়ার্স, স্টোরি প্রেডিকশন করলাম, টিজারের পজিটিভ এবং নেগেটিভ নিয়ে একটু আলোচনা করলাম, রাইট নাও আলোচনা করব গোলইতে আমাদের জন্য কী রয়েছে, স্পেশাল কী রয়েছে। সেখানে আমার কাছে প্রথম যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে যে এই ফিল্মে কিছু ভালো গান আমরা পেতে পারি, কারণ এই ফিল্মের মিউজিকের সাথে যুক্ত রয়েছে ইমন শাহ এবং হাবিব ওয়াহিদ, এবং সিঙ্গার হিসেবে রয়েছে কুমার বিশ্বজিৎ, এস আই টুটুল, হাবিব ওয়াহিদ, ইমরান, কনা এবং চেরিন। এবং আমি একটু কনফার্ম এই যাদেরকে নাম বললাম, আমি কুমার বিশ্বজিৎ, এস আই টুটুল, হাবিব ওয়াহিদ, ইমরান, কনা, চেরিন, আপনারা যারা বাংলা গান শুনেন আপনাদের প্রত্যেকের ফোনে, যারা আর কি ফোনে গান রাখেন না রাখলে সেটা আলাদা কথা, বাট ইউটিউবে যারা দেখেন বা যাই হোক আপনাদের প্রিয় গানের লিস্টে এদের কোনো না কোনো গান রয়েছে, কারণ তারা কিন্তু খুব ভালো মানের সিঙ্গার আমাদের ইন্ডাস্ট্রির, এবং তারা বেশ ভালো ভালো গান আমাদের উপর দিয়েছে এর আগেও, সেখান থেকে ভালো কিছু প্রত্যাশা তো আমরা করতেই পারি। পাশাপাশি আরও একটা প্রাপ্তি হচ্ছে যে ফ্যামিলি অডিয়েন্সের জন্য একটা সিনেমা, বর্তমান সময় আমাদের ইন্ডাস্ট্রিতে কী ধরনের সিনেমা হয় আর হলের কী অবস্থা আমরা মোটামুটি সবাই জানি, সেখান থেকে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা কখনো কিন্তু হলে যেতে পারি না, কারণ একটা বাধা ধরার মধ্যে পড়ে যায় যে আসলে বাবা মা যায় সিনেমা দেখবে, কী দেখবে কী না কী দেখবে, তার থেকে তাদের না নিয়ে যাওয়া ভালো। তবে গোলইতে যে গল্পটা রয়েছে আমার কাছে মনে হয় যে ফ্যামিলি অডিয়েন্সের জন্য একদম পারফেক্ট, তো ঈদের সময় যারা ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে চান তারা কিন্তু গোলই দেখতে পারেন। তবে হ্যাঁ, কিছু কমার্শিয়াল মাস অডিয়েন্স এবং যারা ইউনিক গল্প খুঁজে তাদের কাছে ফিল্মটা একদমই ডিসঅ্যাপয়েন্টেড হতে পারে। এছাড়া ভিউয়ার্স আরও একটা প্রাপ্তি হচ্ছে যে অনেকদিন পর গ্রামের ঐতিহ্য নিয়ে আমাদের বাংলা সংস্কৃতি নিয়ে একটা সিনেমা হচ্ছে, যেখানে আমরা নৌকা বাইজ, গ্রামের মেলা এগুলো দেখতে পাবো। এখন গ্রামের মেলা বা নৌকা বাইজ সম্বন্ধে অনেকেই জানেই না, মানে আমাদের ইয়ং এজের যারা রয়েছে, তো তাদের কাছে আমাদের ঐতিহ্যটা তুলে ধরা উচিত, তো সেখান থেকে এই ফিল্মটা বেটারই মনে হয় আমার কাছে। তবে নেগেটিভ অনেক কিছু রয়েছে যেটা এখন আলোচনা করতে চলেছি। ফার্স্ট নেগেটিভ পয়েন্ট, ইন্ডাস্ট্রি সবথেকে বড় সুপারস্টার এই ধরনের ফিল্ম করতেছে, কাইন্ড অফ অনেকে আবার খারাপভাবে দেখতেছেন যে এত বড় সুপারস্টার এই ফিল্ম কেন করতেছে এইসব কিছু। তো দেখেন, আমরা এবার বলি যে ভ্যারাইটিস কোথায়, সে নিজেকে কেন ভাঙতেছে না, একই ধাঁচের ফিল্ম করতেছে বারবার, তো সেখান থেকে সে একটা অন্য ধাঁচের ফিল্ম ট্রাই করেছে, তো সে কতটুকু ট্রাই করেছে এই ফিল্মটার মধ্যে সেটা তো আমরা ফিল্ম দেখলেই বুঝতে পারবো, তো এই ব্যাপারটা নিয়ে নেগেটিভিটি না করা আমার কাছে মনে হয় বেটার হবে। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে ভিউয়ার্স ফিল্মাইজের ব্যাপারটা, তো এখানে যে গল্পটা প্রেজেন্ট করা হচ্ছে সেই ফিল্মাইজ বা সেই গল্পটা অডিয়েন্স কতটা নিতে পারবে সেটা ব্যাপারে একটা প্রবলেম হচ্ছে, কারণ বর্তমান অডিয়েন্সরা একটু অন্য ধরনের ফিল্ম দেখতে বেশি পছন্দ করে, একটা কমার্শিয়াল ধরনের ফিল্ম দেখে বা গল্প নির্ভর হলে একটা ইউনিক গল্প তারা খুঁজে, তো সেখান থেকে এই গল্পটা একটু নেগেটিভ সাইডে পড়তেছে, বিকজ অফ এই গল্পটার মধ্যে সেই ইউনিকনেসটা নাই, কারণ সেই ফিলটা হচ্ছে না কিন্তু টিজার দেখে, বাকিটা তো ফিল্ম বা ট্রেলার দেখলে বুঝতে পারবো। তো ভিউয়ার্স, পজিটিভ নেগেটিভ প্রাপ্তি অপ্রাপ্তি সব কিছু মিলিয়ে কিন্তু গোলই, তো সেখান থেকে কার পাল্লা ভারী হয়, পজিটিভ প্রাপ্তির নাকি নেগেটিভ অপ্রাপ্তির, সে ব্যাপারে তো এই মুহূর্তে মন্তব্য করা সম্ভব নয় কারণ আমরা এখনও কেউ ফিল্মটা দেখি নাই। তবে আমার কাছে মনে হয় যে ফিল্মটা মিডিল পর্যায়ে থাকবে, লাইক অ্যাভারেজ অবস্থায় হয়ে যাবে, কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে এই ব্যাপারটাই হতে পারে। তবে আপনি কি ভাবছেন গোলই কেমন হবে এবং গোলের টিজার আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই যে ভিডিওটা করলাম, যে পয়েন্টগুলো তুলে ধরলাম, সেই পয়েন্টগুলোর সাথে আপনি কতটা সহমত সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং ফিল্ম স্টকসের সাথে থাকবেন।